রবিবার দুপুরে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের আলমিয়া টোলায়। পুলিশ সূত্রে জানা যায়, বোমা বিস্ফোরণে আব্দুল সালামের বসত বাড়ির টিনের ছাউনি উড়ে গেছে। বাড়ির মালিক ও তার স্ত্রী রৌসনারা বিবির দাবি, বাইরে থেকে কেউ বোমাটি নিক্ষেপ করেছে অথবা তাদের অজান্তে বাড়ির ভিতরে কেউ বা কারা বোমাটি রেখে গিয়েছিল। ঘটনাটা আমি রান্না করলাম, রান্না করে বাচ্চাটিকে খাওয়াবো, খাওয়ার পরে আমার বেটাকে বললাম দেখতে চান করে, আমি চান করাতে গেলাম না, ঘরটা পুরাতে ঢুকলাম, ঘরটা পুরো বারুনটা ওখানে লিখছি, আবার লওয়ার পর বম ওদিক থেকে না কোথা দিয়ে ফেটলো আমি জানি না, ওটা আমি কাঁদিনি, আমি হেডগার্ডে বারুনটা তুলছিলাম, তোলার পরে ফেটে গেলো, ফেটে যাওয়ার পরে আওয়াজ হলো, আওয়াজ হয়ে আমার কানে লেগে গেলো, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। পরবর্তী তারপরে আমি উঠলাম, আমি বেটার গিয়ে বলছি বেটা বারো, আমার হোশ নাই, ওখানে গিয়ে আমি পড়লাম, পড়ার পরে আমি জানি না যে খুঁড়ির পরে আমাদের কিছু রাখা আছে কি কিছু আমি জানি না, আর আমি খুঁড়িটাতে খুঁড়ে বের করলাম সব পেঁয়াজ রসুন ভাতটা, আমি ওখানেই সব রান্না করে পরিষ্কার করে প্রত্যেকদিন আমি রাখি, কিছু ছিল না। তারপরে দেখছি তা বোমাটা আমার কাছে হল, বাড়ির দিকে ইউ উড়িয়ে গেছে, টিন উড়ে গেছে, টিন উড়ে গেছে, টিন উড়ে গেছে, আমার কানে লেগেছে, কানে ঝাঁপ মেরে গেছে, আমি কিছু একটা কান্দে শুনতে পাচ্ছি না। তা আপনারা বাড়িতে কি কালকে এক টাইম গেছিলাম ডাক্তারের বাড়িতে, আর আমরা খিচুড়ি খেতে, এখানে আলসাটালা হয় তো আমাদের নিমন্ত্রণ, সন্ধ্যা সময় বাড়িতে ছিলেন না কালকে? ছিলাম সন্ধ্যাবেলা, একবার সকালেও ছিলেন? সকালেও ছিলাম, আমি বেশি বাড়িতেই থাকি, সব সময় বাড়িতে বাড়িতেই থাকি। সব সময় আপনার স্বামীর কাছে একটা কথা, গেছিলাম এখানে আমাদের নিমন্ত্রণ ছিল তো আমরা গেছিলাম নিমন্ত্রণে খেতে, ওই যে খিচুড়ি খেতে বলেছিল কাকুরা আসবি তো কালকে, এটা সন্ধ্যাবেলা, হ্যাঁ কালকে, আমার বেটা বের উসুক ছিল তো কি বোম বা কেউ রেখে দিয়ে গেছে বাড়িতে, মন বলছে কি তা বাইরে থেকে মেরেছে, কেন বাইরে থেকে মেরেছে, আমি তুললাম আমার ইসেতে রাখা থাকবে, আমি কালকে হেলমেটটা দেখেছি বের, আমি প্রত্যেকদিন আমার বরকে একদিন বা দুদিন বাদ হেলমেটটা আমি দেই, হেলমেট নাই কিছু নাই, আর কালকে আমি আজকে ফের পুরালাম, খুঁড়িটা পুরালাম, খুঁড়ির ভিতরে ফের কা কিছু কিছু ছিল না। তো কালো পরে সন্ধ্যার সঙ্গে বিবাদ আছে, ঝগড়া বিবাদ আছে, সন্ধ্যা আছে, এমনি কেমনি বলবো, কেউ মারলো না মারলো তো এমনি তো বলতে পারছি না। কি চাইছেন আপনারা পুলিশের কাছে? আমরা কি চাইছি, যেটা ভালো হবে আমরা পুলিশের কাছে গিয়েছি, যেটা ভালো হবে সেটা করবে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আজ এই ঘটনা, আমি বাড়ি ছিলাম না, আমি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে, আমার কাজে ব্যস্ত, তারপরে আমার ফোন যায় একটা যে তোমার বাড়িতে এরকম এরকম ঘটনা, তোমার কি ঘটনা, কি বল করেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, বাড়িতে এসে দেখছি যে এদিকে ফেটে গেলো, ভাঙাচোরা পড়েছে, আমাকে ঢুকতে দিল না, আমি বেরিয়ে, ওখানে লোকজন অনেক ঢেরি অনেক লোকজন আছে, আমাকে ঢুকলো, প্রশাসন আসে, তারপরে একসাথে আমি বাড়িতে ঢুকি, কোথা থেকে মেরেছিল কি করে কীভাবে হয়েছিল আমি বলতে পারবো না। তো বাড়িতে তখন আমার বউ ছিল, আর কে ছিল, আমার ছেলেগুলো ছিল, এই ছেলে এটা যে ওটা যে ওখানে জখম হয়েছে, কেউ কেউ জখম হয়েছে, কারো কোনো আঘাত লেগেছে? বর্তমান এখন জখম দেখা যাচ্ছে না, তো আমার বউ বলছে যে আমার কানে একটু ঝাঁপ লাগছে, এক বছর হলো আমি একটা কেস করি, একটা বাবুতে কেস করার পর আমাকে বলে যে কেসটা উঠাই লাও, কেসটা তুলে লাও, আর নাহলে তুমি বাড়ি থেকে বেরোলে তোমার অসুবিধা হবে। আপনি কি করেন, কাগজে সই করে নিয়েছে, বিচার বসেছিল, হুমকিটা কে দিয়েছিল? আমি কেস তুলেনি, আমাকে বন্ধ করে দিয়েছে। কারো পরে সন্দেহ আছে আপনার? আমার এরকম সন্দেহ নাই, আমি দেখিনি তো কাকে, আমি কি করে বলবো, আমাকে হুমকি দিয়েছে, আমাকে বারবার টর্চার করছে ওরা, না বর্তমানে জানি, আমাদের ওই কেসটা চলছে, আমি জানাইনি, আজকে এই ঘটনা ঘটে গেল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।